গুড মর্নিং এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে আমি একটা একদম সম্পূর্ণ নতুন টপিকস নিয়ে আসছি, যেটা একটু দাদা দিদিদের জন্য, মানে একটু বড়দের জন্য, যারা এবছরে 2021-এ একদম সামনেই যে পরীক্ষা হতে চলেছে WBCS পরীক্ষা, এই WBCS পরীক্ষার প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা, অর্থাৎ প্রাথমিক যে পরীক্ষাটা হয় অবজেক্টিভ টাইপস, সেই পরীক্ষাটা আগে কোয়ালিফাই করতে হয়, তারপরে মেনে মেনের খাতা দেখা হয় বা মেন যে সাবজেক্টগুলো সেগুলো বসতে পারা যায়, আগে প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে হবে। তো এর একটা নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কস আছে যেটা PSC ঠিক করে থাকে। তো এই কোয়ালিফাই করতে গেলে সবচেয়ে যেটা টাফ হয়ে যায় সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশনস আর ম্যাথামেটিক্স, এই দুটোই। তো ম্যাথামেটিক্সের তো আমি টিচার নই, তো সেই হিসাবে ইংলিশের টিচার হিসেবে আমি ইংরেজির কিছু সাজেশন দিচ্ছি যেটা থেকে খুব সহজেই কোয়ালিফাই করা যাবে। আপনারা যারা PSC আমাদের WBCS পরীক্ষায় বসতে চলেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এগুলো ভালো করে ফলো করলে আমি কিন্তু পাশ করিয়ে দিতে পারবো না, বাট আমি রাস্তাটা দেখাতে পারি। এবং আমার মনে হয়েছে কোয়ালিফাই করা খুব ইজি, কারণ আমি দেখেছি ক্যাটাগরি ভাগ করে ভালো করে প্রশ্নগুলোকে 10-15 বছরের প্রশ্ন ভালো করে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে না পড়াশোনা করেও যে কোনো গ্র্যাজুয়েট স্টুডেন্ট প্রায় 10টা কোশ্চেনের উত্তর দিয়ে দেবে। তো আমি সেটা কম করে ধরলাম, একদম যারা একটু উইক আছে তাদের জন্য আমি বললাম যে 7টা থেকে 8টা কোশ্চেনের উত্তর তারা পারবেই না পড়াশোনা। এবার যারা খুব গ্রামাটিক্যালি পক্ত নয়, যারা স্টক অফ ওয়ার্ড ভালো পারে, তারা আরও 5টা কোশ্চেন ভালো উত্তর করতে পারবে। যারা একটু কমা তাদের জন্য বলছি, ভালো করে যদি আমার এই ইনস্ট্রাকশনগুলো তারা ফলো করে নিশ্চিত রূপে 20 থেকে 23 নম্বর পর্যন্ত খুব সহজে পাস হবে, মানে যেটা কোয়ালিফাই মার্কসের থেকে বেশি। ওকে, কীভাবে করতে হবে তো আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখুন। একটা টপ লেভেলের পরীক্ষা, এটা মাথায় রাখতে হবে, তার জন্য একটু পড়াশোনা করতেই হবে, নাহলে হবে না, ঠিক আছে। আমি প্রথমেই বলছি প্রিলিমিনারি এক্সামিনেশন ইংলিশ কম্পোজিশন 25 মার্কস থাকে। এই 25 মার্কস কী কী থেকে কোশ্চেন হবে, মানে ইংলিশের কোন জায়গা থেকে কোশ্চেন হবে, সেগুলোকে আমাকে একদম ক্লিয়ার জেনে নিতে হবে, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। এখানে আমি একটা শক দিয়ে দিয়েছি, এটা ভালো করে লক্ষ্য করুন। সিনোনিমস মানে সেম মিনিং অভ্যাস করতে হবে, তার জন্য খবরের কাগজ পড়তে হবে, বিভিন্ন গল্প উপন্যাস এসব পড়া চলতে পারে, পত্রপত্রিকা পড়ে স্টক অফ বাড়াতে হবে। অ্যান্টোনিমস, এটাও তাই সেম জিনিস, বিপরীত শব্দ শিখতে হবে। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস, এগুলো আমি কি বলবো, যেগুলো খুব কমন সেগুলোই দেয়, কিন্তু খুব বেশি ডিটেল মানে অড টাইপস দেয় না, তো সেই জন্যে এগুলো মোটামুটি যেগুলো ব্যবহার করা হয় আমরা পেপারে টেপারে দেখতে পাই সেগুলো করলেই চলবে। তো যদি পারা যায় বেশি করে যত মুখস্থ করবেন তত কমন পাওয়াটা সুবিধে হবে, এই আর কি, ঠিক আছে। ভোকাবুলারি তো বললাম আগে, নিয়ারেস্ট অপোজিট মিনিং জানতে হবে, এখানে এটা জানতে গেলে ভোকাবুলারি বাড়বে। ফ্রেজাল ভার্বস মুখস্থ করতে হবে, ঠিক আছে, ফ্রেজাল ভার্ব যেগুলো মাধ্যমিকের কোর্সে সব করেছো, ঠিক আছে, সেগুলো করলেই হবে, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে একটা ফ্রেজ দিয়ে দিল, একটা লাইন দিয়ে দিল, এগুলো এক কথায় প্রকাশ যাকে বলে, সিঙ্গেল ওয়ার্ড দিতে হতে পারে, ঠিক আছে, বা সিঙ্গেল ওয়ার্ড দিল সেটা ব্যাখ্যা করতে বলতে পারে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলা হয় ওটাকে। প্রিপোজিশন জেনারেল প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো মুখস্থ করতে হবে, উদাহরণ সমেত মুখস্থ করবেন,
দেখবেন অনেক দিন মনে থাকবে। টেন্স, টেন্স একেবারে নিখুঁতভাবে জানতে হবে, কারণ টেন্স থেকে প্রচুর কোশ্চেন হয়। ঠিক আছে, আমি যখন এখানে ব্যাখ্যা দেবো আমি বলে দেবো যে এগুলো টেন্সের কোশ্চেন, সেগুলো খুব ইজি করা যাবে, কিন্তু টেন্সটা ভালো করে জেনে। ভয়েস, ভয়েস চেঞ্জ শিখতে হবে, ন্যাশন চেঞ্জ শিখতে হবে। ক্লজ, এই ক্লজ বা জয়নিং থেকে খুব অল্প কোশ্চেন আসে, এটা একটু টাফ, কিন্তু কোশ্চেন দু একটা আসে, ফুল মার্ক্স পেতে গেলে এগুলোও জানতে হবে। ঠিক আছে, কিন্তু এগুলো এড়িয়েও কোয়ালিফাইং মার্ক্স কিন্তু খুব সহজে পেয়ে যাওয়া যাবে। ঠিক আছে, দেখ ক্লজটা দেখতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ ওইভাবে সেন্টেন্স দিয়ে কোন পার্টে ভুল আছে বলতে পড়তে পারে, বা কী ভুল আছে, বা কোনটা কারেক্ট হবে, কারেক্টটা মানে কিছু ভুল আর কারেক্ট দিয়ে অপশান দিল, কোনটা কারেক্ট সেটা বের করতে হবে। ঠিক আছে, ডিগ্রি চেঞ্জ থাকতে পারে। আর হচ্ছে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস জানা থাকলে, যে কোন একটা দিয়ে দিলা একটা সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে বললো যে এটাকে কোনটা এর নেগেটিভ হবে, নেগেটিভ সেন্টেন্স এটাকে আমি পরিবর্তন করতে চাই কোনটা হবে, দিয়ে অপশানগুলো দিল, তো এইভাবেও দিতে পারে। ঠিক আছে, যাক এইগুলো যদি সব ভালো করে করা যায় তাহলে 25 মার্কস বাঁধা। ওকে, একদম ইজি। আমি দেখিয়ে দিচ্ছি যে প্রশ্ন কত সোজা হয়। আমি প্রিভিয়াস কয়েকটা ইয়ার্স থেকে কোশ্চেন আমি দু একটা তুলে নিয়েছি, যেগুলো বেশি পড়ছে, সেরকম কয়েকটা প্রশ্ন আমি আজকে আলোচনা করছি, পরবর্তীকালে আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে একটু এটা ব্যাখ্যা করতেই যে সময়টা লেগে গেল, তার জন্যে দুঃখিত, কিন্তু ওটা না বললেও নয়। এবার আজকে আমি ব্যাখ্যায় চলে যাচ্ছি। দেখো আমি একটা সেন্টেন্স দিয়েছি এখানে, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, এটা টেন্সের কোশ্চেন, যে বলছিলাম টেন্স, এটা টেন্সের কোশ্চেন। আমরা যখনই দেখবো সেন্টেন্সের লাস্ট, ইয়েস্টারডে, এগো, এই যে পাস্ট ইন্ডিকেট করে দিচ্ছে, এই ওয়ার্ডগুলো পাস্ট টেন্স ইন্ডিকেট করে দেয়। ঠিক আছে, ইয়েস্টারডে, লাস্ট, এগো, এগুলো পাস্ট টেন্স ইন্ডিকেট করে দেয়। অতএব এখানে আমাকে পাস্ট টেন্সের রূপ বসাতে হবে। অপশান কী আছে, হ্যাভ টেকেন হবে না, প্রেজেন্ট টেন্স, টুক, তাহলে টুকটা হবে। ঠিক আছে, হ্যাড টেকেনও হবে না, এটা যদিও পাস্ট, কিন্তু আমি এখানে একদম লাস্ট এসব থাকলে পুরো পাস্ট ইনফিনিটিভ টেন্সের রূপটা, মানে পাস্ট টেন্সের রূপটাই বসাবো। ওকে, হয়ে গেল কমপ্লিট। তাহলে উই টুক আওয়ার ডিনার লাস্ট নাইট, নেক্সট ওয়ান, এটা টেন্সের কিন্তু। আই ওয়াজ শিওর, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম, এটাও টেন্সের কোশ্চেন। এখানে বি ভার্ব আছে এবং পাস্ট টেন্সে আছে। দেখো, আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত ছিলাম, এটা পাস্ট টেন্সে আছে। সো এটা প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজকে পাস্ট টেন্সেই লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে হবে। দুটো এক্সেপশনাল আছে, এক হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ, এই দুটোর ক্ষেত্রে খালি এটা পাস্ট থাকলেও এটা প্রেজেন্টে হবে, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু নেই, অতএব এটা পাস্ট হবে। আই উড, আমরা পাস্টে কিন্তু স্যাল থাক, উইল থাক, যাই থাক, উডটা বসাই। ওকে, আই উড মিট হিম, মিটে গেল, এখানে এই উডটা উত্তর হবে, এটা। তিন নম্বরে, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ অরেঞ্জ টেস্ট সাওয়ার, অরেঞ্জ টেস্ট সাওয়ার, এটা আমরা প্যাসিভ ফর্মে লিখি, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড বা হোয়েন টেস্টেড, এখানে কোনটা আছে, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, তো এটা হবে সি, এরটা উত্তর। কিন্তু অ্যাকচুয়ালি আমরা কীরকম শিখি, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড, ইট ইজ, ইট ইজটা বাদ দিয়ে শুধু পার্টিসিপেন্ট ফর্মে লেখা আছে, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, এটা হবে উত্তর। বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি, বেবিজ ড্যাশ, এটা একটা সাধারণ বর্তমানকালের ঘটনা। ঠিক আছে, আমরা চিরন্তন সত্যও বলা যেতে পারে যে বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি, মানে কি শিশুটা যখন খিদে পায় তখন কাঁদে, তো এটা সবসময় সত্য, সেই জন্যই এটা হবে, বেবিজ প্লুরাল আছে তাহলে ক্রাই হবে, তাহলে বেবিজ ক্রাই হোয়েন দে আর হাংরি, বেবিজ ক্রাই, বাচ্চারা কাঁদে। ঠিক আছে, এই ডিয়েরটা উত্তর হবে। পাঁচ নম্বরে, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, গ্রাম্য অঞ্চলে এখনও গৃহবধূদের উপর অত্যাচার করা হয়,
ঠিক আছে তাহলে কি হবে ডটার ইন ল লস এটা তার এখানে আর আছে মানে প্লুরাল হবে তাহলে এইটা কি এর প্লুরাল ফর্ম ডটার ইন লয়ের না ডটার্স ইন লস হবে না ডটার্স ইন ল হবে না ডটার ইন ল হবে স্বাভাবিকভাবেই আমাদের নাউনটাকে প্লুরাল করতে হবে অর্থাৎ ডটার্স সম্পর্কটা নয় ডটার্স ইন ল এটা হবে তাহলে ডটার্স ইন ল এই যে ডটার্স এটা প্লুরাল হল ইন ল সম্পর্কটা প্লুরাল নয় এই নাউনটাই প্লুরাল ডটার্স ইন ল এবার হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন বসাতে হবে উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি আমরা গাছের কোথায় বসি গাছের ছাওয়ার নিচে তাহলে আন্ডার হবে ঠিক আছে উই ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি উই স্যাট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি উই স্যাট আন্ডার এই আন্ডারটা হবে আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি আমরা জানি ছায়ার নিচে হচ্ছে আন্ডার দ্য শেড ওকে তুমি এটা গেল কী বোঝা গেল আমার তো মনে হয় খুবই সোজা এখানে আমি সব ধরনের একটা করে কোশ্চেন দেখালাম এই ধরনেরই কোশ্চেন হয় একদম তো সেক্ষেত্রে কত সোজা কোয়ালিফাই করা আমি নিশ্চিত আপনারাও পারবেন ওকে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি ইংরেজিতে কোয়ালিফাই করা একদম সোজা ঠিক আছে বাকিগুলো আমার কাছে খুব টাফ মনে হয় বাট ইংলিশটা আমার মনে হয় যে সত্যি সত্যি সোজা ওকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খারাপ হলেও করবেন ঠিক আছে আজকের মতো বিদায়